জিনিসপত্রের দাম কমাতে মাঠ পর্যায়ে কঠোর তদারকি ও মাদক কারবার নিয়ন্ত্রণে তৎপরতা বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বৈঠক শেষে জানান, মুক্তিযোদ্ধাদের যেসব সমস্যা আছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেওয়ার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে। ডিসি সম্মেলনের তৃতীয় দিনে ওসমানী স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার সকালে প্রথম কার্য অধিবেশন ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ বিষয়ক। সামরিক ও বেসামরিক প্রশাসনের সম্পর্ক উন্নয়নে ডিসি সম্মেলন কার্যকর হবে বলে একমত হন অংশীজনরা। আইন বিষয়ক কার্য অধিবেশনে মামলা জট নিরসনে সহযোগিতা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষ হয়ে যদি আদালতের কাছে তদন্ত রিপোর্ট আসে এবং সেখানে যদি মামলা শুরু করা হয়, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য আমাদের প্রসিকিউশনকে যে নির্দেশ দেওয়া প্রয়োজন সেটা দেওয়া হবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, বৈঠকে গুজব ও অপতথ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডিসিরা। গুজব নিয়ে তারা খুব চিন্তার মধ্যে আছে, এটা সবাই আছি আমরা। দেখুন, অনলাইনের মাধ্যমে যে গুজবগুলি ছড়ায় সেখানে তো আমি একা পারবো না। আমাদের এখানে আমাদের মাননীয় টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী আছেন, আমাদের এখানে একসাথে কাজ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কার্য অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দরকার কঠোর তদারকি। বাংলাদেশের সব জায়গায় ভার্চুয়াল কোর্ট স্থাপন করা যায় কিনা, বিশেষ করে জঙ্গিদের আনা নেওয়া একটা রিস্কি ব্যাপার হয়ে থাকে, যেহেতু এরা বিভিন্ন ধরনের ক্রাইমের সঙ্গে জড়িত, এই ধরনের কয়েদের ওই ভার্চুয়াল কোর্টের মাধ্যমে করা যায় কিনা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রাজাকারদের তালিকা করা নিয়ে অগ্রগতির কথা জানান। রাজাকারদের তালিকার জন্য আলাদা কমিটি আছে, একটা অ্যাক্টিভলি যারা কাজ করেছে, আরেক দল আছে নাম দিয়ে রাখছে জীবন বাঁচানোর জন্য। এইগুলো নিয়ে এখন খুবই বিভ্রান্তি দ্বিমত হচ্ছে, কাজে এটা খুবই একটা জটিল ব্যাপার। তারপরও সেখানে আমরা শাহজাহান খান সাহেবের নেতৃত্বে কমিটি করে দেওয়া হচ্ছে, ওনারা কাজ করছেন। বিকেলের অধিবেশনে পরিবেশ ও বনমন্ত্রী জানান, জেলায় জেলায় হবে পরিবেশ ও বন বিষয়ক কমিটি। আমরা একটা হচ্ছে ফাইনের মাত্রা বাড়াচ্ছি, আরেকটা আমরা যেটা বলেছি আমরা স্মার্ট মনিটরিং করার চেষ্টা করব। জনপ্রশাসন মন্ত্রী জানান, ডিসিরা 12 ধরনের চাহিদার কথা জানিয়েছে। তাৎক্ষণিকভাবে ওখান থেকে প্রায় আরও 12টি প্রশ্ন তারা করেছিল। আমাদের এবারে জেলা প্রশাসক সম্মেলনে আমরা চাচ্ছি সেবার মানটা আরও কীভাবে বাড়াতে পারি। আমরা তাদেরকে বলেছি যে আমাদের স্কুলগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের পরিদর্শন আরও আমাদের বাড়াতে হবে। ইশরাত জাহান উর্মি, টিবিসি নিউজ, ঢাকা।